একরাম যে পথে চলেছে আমাদেরকে সেই পথে চলা লাগবে কোরআন শরীফে আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি কোরআন আরো বলতেছে ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামু ফাসআলু জিজ্ঞেস করো জানো প্রশ্ন করো বুঝো আহলাল যিকরি আহলো যিকিরদের কাছ থেকে জানো আহল যিকির কারা আহল যিকির কারা আহল যিকির কারা আহলুল বেদাতি কারা আহল যিকির কারা আমাদের জানা দরকার আহল যিকির কারা আহল যিকির হলো হুমুল ফুকাহা ওয়াল উলামা হুমুল ফুকাহা ওয়াল উলামা আলেম কারা ফুকাহে কেরাম কারা আপনাদেরকে বলি খুব মনোযোগ দিবেন আলেম তারা যারা আল্লাহওয়ালা ছিলেন ওই জামানায় বিশ্ববিখ্যাত বড় বড় আইম্মায়ে মুস্তাহিদিন আল্লাহর ওলি যারা ছিলেন তাদের ভিতরে একজনের জীবনী আপনাদের সামনে তুলে ধরি খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন আপনারা খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন আপনারা আহলে যিকির কারা এটা আমাদের জানা দরকার আমাদের বোঝা দরকার আহলে যিকির কারা আল্লাহ বলতেছেন ফাসালু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন তুমি যেই বিষয়ে ধর্মের যেই বিষয়ে জানো না বুঝো না আহলে যিকিরদের কাছ থেকে তোমরা সেটা জেনে নাও ধর্মের যেই বিষয়ে জানো না বুঝো না সেটা আহলে যিকিরদের কাছ থেকে তোমরা জেনে নাও আহলে যিকিরদের কাছ থেকে তোমরা জেনে নাও হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহির সুন্দর একটা কারামত আপনাদেরকে শোনাই একদিন ওনার ছাত্র ওনাকে এসে বললেন হুজুর আমার তো মন চায় আমি একটু মক্কা মদিনায় জিয়ারতে যাব আমি উমরা করব মক্কা মদিনায় জিয়ারতে যাইতে আমার মন চাচ্ছে ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পরে মসজিদ থেকে বের হলেন ছাত্রকে কিছু দূরে নিয়ে যে বলেন বাবা একটু দাঁড়াও তুমি কি মক্কা মদিনায় যাবা বলে হুজুর হ্যাঁ আমি যেতে চাই হুজুর বললেন ইমাম সুয়ুতি বললেন বাবারে আমার তো যেতে মন চায় তাহলে হুজুর চলেন আমি আপনি মক্কা মদিনায় সফরের জন্য বের হয়ে যাই ইমাম সুয়ুতি বললেন বাবারে তোমার কাছে একটা শর্ত দেই আমার জীবদ্দশায় তুমি দুনিয়ার কারো কাছে আজকের ঘটনা বলবা না আমরা এই মুহূর্তে মক্কা মদিনায় রওনা হয়ে যাব হযরত ইমাম সুয়ুতির ছাত্র বলেন হুজুর এটা কি করে সম্ভব তখন ইমাম সুয়ুতি বলেন বাবারে তোমার হাত আমি ধরব বিসমিল্লাহ বলে হাত ধরব তুমি চক্ষু বন্ধ করবা চক্ষু খুলতে না বলা পর্যন্ত চোখ খুলবা না যখন চোখ খুলতে বলবো তখন চোখ খুলবা আমি তোমার হাত ধরে কয়েক কদম হাঁটতে থাকবো যখন চোখ খুলতে বলবো তখন চোখ খুলবা চক্ষু না খুলতে বলা পর্যন্ত চোখ খুলবা না বলে হুজুর ঠিক আছে ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ বলে ছাত্রের হাত ধরলেন হাত ধরার পরে কিছুক্ষণ ছাত্র বলেন আমি কিছুক্ষণ হাঁটতে লাগলাম হেঁটে কিছু দূর যাওয়ার পরে আমার উস্তাজুল মোতাবার ইমাম সুয়ুতি বললেন বাবা চোখ খোলো ছাত্র ডেকে বলেন দুনিয়ার মানুষে আমি চোখ খুলতে দেরি করলাম চোখ খোলার পর পর সঙ্গে সঙ্গে দেখি আমি হারাম শরীফে খোদার ঘর কাবা শরীফের সামনে দাঁড়াই রইছি তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান ঠিক কিনা কোন জায়গা গেলেন মক্কা কোন জায়গা ইমাম সুয়ুতির বাড়ি হলো মিশর কোন জায়গা ওনার বাড়ি হলো মিশরের কায়রো ওনার হুজরা বর্তমানে আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে
মিশরের কায়রো ইমাম সুয়ুতির বাড়ি মিশর থেকে মক্কায় চলে গেলেন তিনারা সময় লাগলো মাত্র কয়েক সেকেন্ড সুবহানাল্লাহ কি বলবেন না তাবারক খেয়ে করবেন কোনটা তাহলে একসাথে জোরে বলেন আল্লাহু আকবার পাওয়ার আছে জোরে বলেন আছে উনি একটা ফতোয়া দিল উনার বিরুদ্ধে আমি ফতোয়া দিলাম আপনারা কি আমারটা মানবেন হ্যাঁ ইমাম সুয়ুতি ফতোয়া লেখছেন উনার বিরুদ্ধে আমি ফতোয়া লেখছি আপনারা কি আমারটা মানবেন আইমা ইকরামের সিদ্ধান্তকে যারা এই জমিনে উপেক্ষা করে এরা হলো অরিজিনাল বেদাতি এই কথা বলেন না কেন আমি বেদাতের উসুল বলতেছি বেদাতের উসুল আমি দিইনি ইমাম শাফিঈ দিয়েছে বাইহাকি মানাকিবে শাফির ভিতরে আনছেন ইমাম সুয়ুতি আল হাবির মধ্যে হুসনুল মাকাসিদের মধ্যে আনছেন বেদাতের উসুল হলো মা মুহদিসা মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসারান আও ইজমাআন ফাহাদিহি বিদআতুদ দালালা মনোযোগ দিয়ে ইমাম শাফিঈ বাইহাকি সুয়ুতি হানাফি হযরতে মোল্লা আলী কারী ইমাম ইজ্জুদ্দিন ইমাম নববী হাজার আসকালানি সাহাবি ইমাম হযরত হাইতিম আশ-শাফিঈ পৃথিবীর এক জামাত মুহাদ্দিস নেকরাম তিনারা বলেছেন যেটা কোরআনের বিপরীত সুন্নতের বিপরীত আসারের বিপরীত আসার মানে সাহাবি তাবিন তাবে তাবিনদের ফতোয়ার বিপরীত আও ইজমাআন ইজমায়ে উম্মত বড় বড় উলামায়ে মুস্তাহিদিন মুতাকাদ্দিমিন সালফে সালিহিন মুতাখিরিন বড় বড় উলামায়ে মুস্তাহিদিন লক্ষ লক্ষ হাদিসের হাফেজরা যেই মাসালাতে ফতোয়া পক্ষে দিয়েছে এর বিরুদ্ধে যারা ফতোয়া দিবে ইমাম শাফিঈর মত অনুযায়ী সেটা হলো বেদাতি এটা কি জোরে বলেন কি জোরে বলেন কি মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখেছেন ইমাম হযরত আসকালানি ইমাম হযরত আসকালানির ছাত্র ইমাম জালালউদ্দিন সুয়ুতি ইমাম জালালউদ্দিন সুয়ুতির পীর ভাই আল্লামা শামসুদ্দিন ইমাম সাহাবী হযরত আল্লামা ইমাম হাফিজুল হাদিস নাসিরউদ্দিন দামেশকি আল্লামা হাফিজুল হাদিস ইমাম জাজরি আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতির অপর পীর ভাই ছাত্র ভাই তিনের নাম হযরত আল্লামা ইমাম মাহমুদ আসকালানি আল্লামা ইমাম হযরত হাইতিম আশ-শাফিঈ আল্লামা ইমাম মোল্লা আলী কারী হানাফির মাক্কি এই রকম আল্লামা হযরত হযরত শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি হাজার বছরের মুজাদ্দিদ হযরত মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি খাজা মাহমুদ বাহাদবানি নকশবন্দি পৃথিবীর বড় বড় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি পৃথিবীর বিখ্যাত বড় বড় হাফিজুল হাদিস লক্ষ লক্ষ হাদিসের হাফিজ যারা মুরাকাবাতে নবীর সাথে কথা বলতেন তারা মিলাদুন নবীর পক্ষে ফতোয়া দিল আমার দেশে শুনছে বলবি আইয়াকা মিলাদুন নবী বেদাত এটা ধর্মের ভিতরই নাই ও বলে দিল এটা বেদাত এটা হারাম এটা তাবারক খাইলে গু খাওয়া হয়ে যাবে তার মানে বোঝা গেল মিলাদুন নবীর বিরুদ্ধে যারা ফতোয়া দিছে তারা ইমাম সুয়ুতির বিরুদ্ধে ফতোয়া দিয়েছে ইমাম হযরত আসকালানির বিরুদ্ধে ফতোয়া দিয়েছে ইমাম নাসিরউদ্দিন দামেশকির বিরুদ্ধে ফতোয়া দিয়েছে ইমাম জাজরির বিরুদ্ধে ফতোয়া দিয়েছে ইমাম মোল্লা আলী কারী হানাফি মাক্কির বিরুদ্ধে ফতোয়া দিয়েছে ইমাম হযরত হাইতিম আশ-শাফির বিরুদ্ধে ফতোয়া দিয়েছে ইমাম মাহমুদ কাসতালানির বিরুদ্ধে ফতোয়া দিয়েছে এইরকম বিশ্ববিখ্যাত ইমামদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে আর ইমাম শাফির ফতোয়া হলো যেটা ইজমাই উম্মত উলামায়ে মুস্তাহিদিন যেই মাসালার পক্ষে ফতোয়া দিল এর বিরুদ্ধে যারা ফতোয়া দিল সেটাই হলো বেদাতি তার মানে বোঝা গেল আমরা সুন্নিরাই হক যারা আমাদের বিরুদ্ধে লাগছে ওরাই হলো অরিজিনাল বেদাতি কষ্ট হচ্ছে মনে হয় বোঝা যায় কথা কর না কেন বোঝা যায় আমি একটা উসুল দিতেছি দাঁড়া একটা উসুল আপনাদেরকে দিচ্ছি আমি দেইনি উসুল বুঝেন না উসুল আপনারা বুঝতেন না উসুল আপনারা যারা সাধারণ লোক আছেন তাদেরকে উসুল বুঝেন উসুল মানে সূত্র সূত্র বুঝেননি আপনারা অঙ্কের সূত্র আছে না পাটিগণিত বীজগণিতের সূত্র আসেনি এই উসুল মানে সূত্র আপনি যদি সূত্র না বুঝেন তাহলে বিরাট বড় মুশকিল সূত্র আপনাকে বুঝতে হবে দেখেন আল হাবিলিল ফতোয়া থেকে আমি ছবি তুলে এনেছি আমার কিতাব থেকে আল হাবিলিল ফতোয়া আমার ঘরে আছে
কিতাব রাখা সব সময় যেন আমার গাড়িতে আছে কিন্তু এগুলো আনার মতো সুযোগ নেই ফতোয়া দিচ্ছেন ইমাম সুয়ুতি হুসনুল মাকাসিদ ফি আমালি ওয়ালিদ এক পৃষ্ঠা পর্যন্ত লেখছেন দেখেন উনি সূত্র দিচ্ছেন সূত্র কি দিচ্ছেন ইমাম সুয়ুতি লিখতেছেন ফাইস্তাহাব্বু লানা আইদান ইযহারুস শুকর بمولد بالإزماء والأطعام وإطعام الطعام ونحو ذلك من وجوه القربات وإظهار المسرة من جوك دير إمام سويت بلت سن أما در كسي مستحب هلو ميلاد النبي انتجام كوري উত্তম খাবার পরিবেশন করে এবং অনেক সুন্দর সুন্দর কাজ তেলাওয়াত জিকির নবীজির শান আলোচনা দুরুদ এই মজলিস কায়েম করে মুসলমানদেরকে দাওয়াত করে উত্তম খাবার পরিবেশন করা আমার কাছে মুস্তাহাব একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ এই মুস্তাহাব ফতো আমি দেইনি ইমাম সুয়ুতি দিয়েছেন যার কারামত বলতেছি ছাত্র বলতেছে আমি দেখলাম আমি কাবার সামনে আমি ইমাম সুয়ুতি আমার উস্তাদুল আসাতিজা দুইজন কাবা শরীফ দাওয়াত করলাম হাজরে আসওয়াদ চুমা খাইলাম এরপরে সাফা মারওয়া সাই করলাম ওমরা শেষ করার পরে আমাকে উস্তাদ ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ বলেন বাবা মদিনায় কি যাবে বলে হ্যাঁ হুজুর মদিনায় যাব তো বলতেছে বাবা আমার হাত ধরবে চক্ষু বন্ধ করবে যতক্ষণ পর্যন্ত খুলতে না বলবো ততক্ষণ চোখ খুলবে না ইমাম সুয়ুতি ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন বাবা চোখ খুলবে না ছাত্র বললেন হুজুর আমার হাত ধরলেন আমি বিসমিল্লাহ বলে হাঁটা শুরু করলাম কিছুক্ষণ পরে হুজুর বলেন বাবা চোখ খোলো ইমাম সুয়ুতির ছাত্র বলতেছেন চোখ খোলার পরে আমি দেখি আমি এবং আমার উস্তাদুল আসাতিজা দুইজন আল্লাহর নবীর মসজিদে নববীর সামনে আমরা দাঁড়ায় রয়েছি নামাজ পড়লাম রিয়াদুল জান্নাতে নামাজ পড়লাম নবীজির রওজা শরীফ জিয়ারত শেষ করার পরে ইমাম সুয়ুতি বললেন বাবা তুমি কি মদিনাতেই থাকবে না মিশর চলে যাবে বলে হুজুর আমি মিশর চলে যাব আপনার সঙ্গে তাহলে বাবা হাত ধরো চোখ বন্ধ করো চোখ না খুলতে বললে চোখ খুলবে না মদিনাতুম মুনাওয়ারায় ছাত্র বলতেছে আমার স্পষ্ট মনে আছে মদিনাতুম মুনাওয়ারায় হুজুরের হাত ধরে চোখ বন্ধ করে আরো কয়েক কদম হাঁটার পরে তাকায়া হুজুর বললেন চোখ খুলো চোখ খুলে দেখি আমরা মিশরের হুজুর কেবলার হুজরা শরীফের সামনে দাঁড়ায় রয়েছি উনাদের ফতোয়া মানবেন কথা কন না কেন উনাদের ফতোয়া মানবেন না উনাদেরটা মানতে হবে নজদিদেরটা না উলামায়ে মুস্তাহিদের ইমাম সুয়ুতি যেইভাবে ফতোয়া দিয়েছে আমরা ওইভাবেই মানব কথা বলেন ঠিক তাহলে আহলুজ জিকির কি আমরা না উনরা আহলুজ জিকির কোরআনে বলছেন তুমি যেই বিষয়ে জানো না ফাসালুল্লাহ আলা জিকরি ইন কুনতুম লা তাআলামুন তুমি আহলে জিকিরদের কাছ থেকে বুঝে নাও জেনে নাও তাহলে আহলে জিকির কি আমরা না আইএমআই কিরাম ইমামরা হলো আহলে জিকির এরপর ইমাম সুয়ুতি লিখতেছেন খুব মনোযোগ দিন ইমাম সুয়ুতি লিখতেছেন সুম্মা রাইতু ইমামুল কুররা অতঃপর আমাদের দেখা ইমামুল কুররা দেখেন একজন ইমামের নামের আগে কি চমৎকার উনি পরিচয় দিচ্ছেন হাফিজ শামসুদ্দিন ইবনে জাজরি ক্বালা ফি কিতাবিল মুসাম্মা আরফু তারিফি বিল মাওলিদিশ শরীফ হযরত ইমাম শামসুদ্দিন জাজরি হাফিজুল হাদিস হলো সর্বনিম্নতম 100,000 হাদিসের হাফেজ না হলে তাকে হাফিজুল হাদিস বলে না হযরত ইমাম সুয়ুতি বলতেছেন হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন জাজরি রাহমাতুল্লাহ আলাইহি ফি কিতাবিল মুসাম্মা তার কিতাবের নাম হলো আরফুর আরফুত তারিফ বিল মাওলিদিশ শরীফ এই কিতাবের ভিতরে ইমাম হাফিজুল হাদিস শামসুদ্দিন জাজরি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন নাসুহু মা নাসুহু আরেকটা নস আরেকটা দলিল দিয়েছেন দলিলটা কি কদ রুইয়া আবুল হাব বাদা মাউতিহি ফিন্নাম আবুল আহাব ইন্তেকাল হয়ে গেল ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আবুল আহাবকে একজনের স্বপ্ন দেখলো সেই ব্যক্তির নাম হযরতে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখলেন
কি স্বপ্ন দেখলেন স্বপ্নটা হলো ফাকিলালাহু মা খালা ফাকিলালাহু মা খাল মাহালুকা ফাকিলালাহু মাহালুকা যিনি স্বপ্ন দেখলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন রে আবু লাহাব তুমি কবরের মধ্যে কেমন আছো আবু লাহাব জবাব দিল ফাকারা ফিন্নার এর আব্বাস আমি জাহান্নামের মধ্যে আছি কষ্টের মধ্যে আছি রে আব্বাস إِلَّا أَنَّهُ يُخَفَّفُ عَنِّي كُلِّ لَيْلَةِ اثْنَيْنِ وَأَمُسُّ مِنْ بَيْنِي أُسْبُعِيَّ مَعًا بِقَدْرِ هَذَا وَعَشَرَ بِرَأْسِ أُسْبُعُهِ وَأَنَّ ذَلِكَ بِعِتَاقِ لِي سُوَيْبِيَا عندما بشرتني بولدة النبي صلى الله عليه وسلم وبإرضائها له اكبر زوري بلد بك مرحبا আমি জাহান্নামের মধ্যে আছি বড় কষ্টের মধ্যে আছি কিন্তু একটা বিষয় জেনে নাও সোমবারের দিন আসলে আমার আযাব হালকা হয়ে যায় আমার আঙ্গুলের সাদাত আঙ্গুলের মাথার ভিতরে রহমতের পানি জমে এই পানি জমার পরে পানিগুলি চুষে চুষে খেয়ে খেয়ে আমি আনন্দ উপভোগ করি আমার শান্তি লাগে আবু লাহাবরে তো চিনছেন আবু লাহাব কত বড় কাফের তার বিরুদ্ধে আল্লাহ একটা সূরা পর্যন্ত নাজিল করে আল্লাহ বলেন তাব্বা দিয়াদা আবি লাহাবি ওয়া তাব্বামা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব তাব্বা দিয়াদা আবি লাহাব আবু লাহাব ধ্বংস হোক আল্লাহ নিজে বলছো ধ্বংস হোক আল্লাহ নিজে বলছো ধ্বংস হোক যে আল্লাহ তার বিরুদ্ধে সূরা নাযিল করলেন সে আল্লাহ সোমবারের দিন তার আযাব হালকা হয় আঙ্গুলের মধ্যে রহমতের পানি জমে আবু লাহাব বলতেছে কেন রে জানিস নি আব্বাস তার কারণ হলো ওই সোমবারের দিন নবী রাহমাতুল আলামিন দুনিয়াতে এসেছিল আমার দাসী সুয়াইবা এ আমার কাছে এসে বললেন মনিব আপনার একটা ভাতিজা জন্ম হয়েছে আপনার ভাইয়ের ঘরে ছেলে সন্তান পৃথিবীর মধ্যে আসছে মনিব আপনার এই সুসংবাদ আমি দিলাম তখন আবু লাহাব বলতেছে আব্বাস রে ওই যে নবী আসার কারণে আমি সুসংবাদ পাওয়ার পরে আমি শাহাদাত আঙ্গুল দিয়া আমি আমার দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলাম মুক্ত করে দিয়েছিলাম স্বাধীন করে দিয়ে বলেছিলাম সুয়াইবা যা এই সুয়াইবা দাসীর দুধ নবীজি পান করেছিলেন খুব মনোযোগ দেন এই সুয়াইবা ছিলেন নবীজির ধাত্রীমা নবীজির সুয়াইবার দুধ নবীজি পান করেছিলেন এই সুয়াইবাকে আযাব করে দিয়েছেন আবু লাহাব তখন আবু লাহাব বলতেছে আব্বাস রে এই দাসীকে আযাব করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সোমবারের দিন আসলে আল্লাহ আমার আযাব হালকা করে দেয় কারণ নবীর আগমনে সেই দিন একটা কথা হবে না বাপ একদম কি ঠান্ডা যাবে আর কথা বলবো না ওরা ঠিক আছে কথা বলতেছিস কথা বললে হাদিসের আলোচনা বাপ একটা হাদিস শোনার জন্য আগের বড় বড় মুহাদ্দিসরা 80, 90, 100, 1000 কিলোমিটার দূরে পায়ে হেঁটে যেত একটা হাদিস শোনার জন্য সুবহানাল্লাহ বলা যাবে না হাদিসের মজলিস এই হাদিস বলার আগে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মসনদের উপর উঠতেন মসনদে বসতেন সুন্দর পোশাক পরতেন খুব দামি পোশাক পরে হাদিস বলতেন এই হাদিস লেখার আগে ইমাম বুখারী গোসল করতেন নবী রওজা জিয়ারত করতেন দুরাকাত নামাজ পড়তেন ইমাম বুখারী হাদিস লেখার আগে আপনাদেরকে হাদিস শোনাচ্ছি এটা সার্টিখানি ছোট কিছু ভাববেন না নবীর হাদিস শোনাচ্ছি রসুলের দপ্তরের হাদিস শোনাচ্ছি এটা যদি কারো অন্তরে না লাগে তাহলে বুঝতে হবে অন্তর নষ্ট হয়ে গেছে বা এটা পৌঁছে গেছে নষ্ট হয়ে গেছে হাদিস অবমাননা মানে আল্লাহ রসুলকে অবমাননা করা কথা বলেন না কেন আল্লাহ রসুলকে অবমাননা করা এটা রসুলের জীবনের সর্ববৃহৎ মর্যাদার একটা আপনি একটু চিন্তা করেন তো আবু লাহাব কত বড় কাট্টা কাফের এই কাফেরের বিরুদ্ধে আল্লাহ কোরআন শরীফে সূরা নাজিল করছে তার সোমবারের দিন আযাব হালকা হয়
নামাজ জিকির ফিকির দান সৎকার জন্য না একটা কারণ ছিল নবীজি আসছেন পৃথিবীতে আসছেন তার দাসী এসে বলছে মনিব আপনার ভাতিজা জন্ম নিছে আবুল হাব বসা ছিল ও দাঁড়ায় বলতেছে বললি কি তুই আমার ভাতিজার জন্মের সুসংবাদ দিলি যা তোকে আজাদ করে দিলাম দাসী আজাদ করার কারণে নবীর আগমনে খুশি হয়ে দাসী আজাদ করার কারণে আবু লাহাবের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন প্রতি সোমবারের দিন আসলে আযাব হালকা করে দেয় একটা কাফেরের আযাব আল্লাহ হালকা করে একসাথে ভাই বলা যাবেন আল্লাহু আকবার এটা নবী রাহমাতুল্লিল আলামিনের আলোচনা ও মুসলমান কি ভাবতেছেন গুনাহ করতে করতে আমাদের শরীরের চামড়া শরীরের কাল নষ্ট হয়ে গেছে যদি একটু maaf পাওয়ার কোনো রাস্তা হয় নবী রাহমাতুল্লিল আলামিনের কারণে হয়তো আল্লাহ আমাদেরকে maaf করে দিবে কথা বলে ঠিক কি না আচ্ছা এরপর ইমাম শামসুদ্দিন জাজরি রাহমাতুল্লাহ কি বলেন শুনেন আমি বলি নেই ইমাম সুয়ুতি তিনি ইমাম শামসুদ্দিন জাজরির কিতাবের দলিল দিচ্ছেন আর ইমাম শামসুদ্দিন জাজরি তিনি হাফিজুল হাদিস তিনি হাদিস থেকে দলিল সাবমিট করে বলতেছেন খুব ভালো করে শুনেন তিনি বলতেছেন এ দুনিয়ার মুসলমান আপনারা শুনেন আপনারা জানেন ফাইদা কানা আবু লাহাবুল আল কাফির আবু লাহাব একজন কাফির আল্লাযী নাযালাল কুরআনু বিযাম্মিহি যুজিয়া ফিন নারি ফি ফারাহিহি লাইলাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে কোরআনের আয়াত পর্যন্ত নাযিল করছে কিন্তু প্রিয় নবীজির আগমনের সেই মুহূর্তে আবু লাহাব বড় খুশি হয়েছিল আবু লাহাব আনন্দিত হয়েছিল বিফারাহিহি সে আনন্দিত হয়েছিল লাইলাত মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহি ফামাহালুল মুসলিম আল মুহাইদ মিন উম্মাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يسر بمولده ويبذل ما تصل اليه قدراته في محبته صلى الله عليه وسلم لعمري انما يكون جزاؤه من الله الكريم ان يدخله بفضله جنات النعيم একসাথে জোরে বলা যাবে না সুবহান আল্লাহ তিনি বলতেছেন একজন কাফির আবু লাহাব নবীজির মিলাদে খুশি হওয়াতে আগমনে খুশি হওয়াতে দাসী আজাদ করে দিলেন সেই জন্য যদি তার কবরের আযাবকে আল্লাহ হালকা করে দেয় maaf করে দেয় সোমবারের দিন তার হাতের আঙ্গুলে যদি রহমতের পানি জমে আমরা মুসলমান আমাদের ঈমান আছে আমরা রাসূল কারীমের মহব্বতে মিলাদুন নবী যদি আমরা পালন করি ইমাম শামসুদ্দিন বলতেছেন মিনাল্লাহিল কারীমি আইয়ুদখিলাহু বিফাদলিহি জান্নাতিন নাঈম আবু লাহাবরে আল্লাহ আযাব হালকা করে দিছে আর আমরা যদি নবীর মহব্বতে এরকম সাদকা করি দান করি মানুষকে জমায়িত করে মানুষকে সুন্দর উপবেশন করে খাবার দিয়ে নবীর শান ইজ্জত আজমত নবীজির শান মান নিয়ে আলোচনা করি রসুলের মিলাদের ইন্তেজাম হয়ে খুশি প্রকাশ করি হযরত ইমাম শামসুদ্দিন জাজরি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন অবশ্যই আল্লাহ তার ফজল আর করমে আমাদেরকে maaf করে আমাদেরকে জান্নাতুন নাঈমে বেহেশতের উচ্চ মাকামে আল্লাহ আমাদেরকে জায়গা করে দিবে এই কথাটা শুধু ইমাম শামসুদ্দিন জাজরি বলেন নাই ইমাম সুয়ুতি বলতেছেন শোনো ওয়াকাল আল হাফিজ শামসুদ্দিন দামিশকি ফি কিতাবিহিল মুসাম্মা মাউরিদুস সাদি ফি মাউলিদিল হাদি قد صح أن أبا لهب يخفف عنه عذاب النار في مثل يوم الاثنين اعتقاء الاثنين لإعتاقه سويبا سرورا بميلاد النبي صلى الله عليه وسلم إمام نصير الدين দামেশকি হাফিজুল হাদিস তিনি বলতেছেন আবু লাহাবের এই বিষয়টাকে যদি আমরা তুলে ধরি তাহলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবু লাহাব যদি খুশি হয়ে নবীর কারণে যদি আল্লাহ তার আযাব হালকা করে দেয় তাহলে আমরাও মুসলমানরা মিলাদে খুশি হওয়াতে নবীর আগমনে মিলাদুন নবী করাতে আল্লাহ পাক আমাদেরকে উত্তম পুরস্কারে পুরস্কৃত করবেন একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ বিশ্ববিখ্যাত তিনজন মুহাদ্দিসের কিতাব থেকে দলিল দিলাম এখন কোন ভাই যদি বলে যে না
আমার নিজের রসুলই বড় ওনাদেরকে মানার সময় আমার নাই আমি বলবো তুমি কত বড় হুজুর লুঙ্গির কাপড় উঁচু করে টর্চ লাইট মেরে শেক করার দরকার স্যার আর কি বলবো এসার আর কি বলার আছে দুঃখের সাথে বলতে হবে ইমাম সুয়ুতি ইমাম নাসিরউদ্দিন দামেস্কি ইমাম জাজরি ইমাম হাজার আসকালানি ইমাম সাখাবি মোল্লা আলী কারি ইমাম হাজার হাইতামির মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিসরা কিতাব লিখে দলিল সাবমিট করে উসুল সাবিত করেছে তারপরও যদি আপনার ভালো না লাগে তাহলে বুঝতে হবে অন্তরে বেমার ঢুকেছে আর ওনাদেরকে যদি কেউ মূর্খ বলে তাহলে তো লুঙ্গির কাপড় চেক করারই দরকার কি কথা বলেন না কেন যে উন্ডা কেউ যদি বলে না উন্ডা বুঝতেন না আমরা বিরাট বোঝা আমাদের দেশে কিছু ভাই সাহেবরা আগে বলতে যে আগের লোকেরা বুঝতো না এর লেগে মিলাপ করছে তখন আমরা বুঝি এর লেগে পড়ি না এখনো আছে এখনো আছে আরে সর্বনাশ কি বুঝার বুঝে ও বাপ কি বুঝার বুঝে যারা এক বসায় দুই লক্ষ হাদিস মুখস্থ বলে দিতে পারত তারা বুঝে নাই যারা মুরাকাবাতে নবীর সাথে দিদার করত তারা বুঝে নাই যারা মুহূর্তে মক্কা মদিনা সফর করে সায়ের করে হুজরাতে আসতে পারত তারা বুঝে নাই যারা সারা রাত জিকির ইবাদতে কাটাইতো তারা বুঝে নাই উনি এখন মুদ্দি ঠিক মতো পানি নেই না ওখন উনি বুঝে আগের ইমামরা বুঝতো না আইরে দুনিয়া তার মানে বোঝা গেল অবস্থা খুব ভয়াবহ চলে আসছে আমরা কাউরে মানার টাইম আমাদের নাই আইম্মা ইকরাম যেভাবে বলছে আমরা সেভাবেই মানব মিলাদুন্নবী ছিল মিলাদুন্নবী আছে মিলাদুন্নবী থাকবে যতদিন হায়াত থাকবে ততদিন মিলাদুন্নবী পালন করে আমরা শুকর আদায় করেই যাব কথা বলেন ঠিক না বেঠে চলবে আওয়াজ তুলে বলেন চলবে ও কারো কথা এগুলো বন্ধ করার সময় আমাদের নাই আমি তিনজন ইমামের নাম বললাম কয়জন তিনজন ওনারা কি ছোট ছোট ইমাম যুগের শ্রেষ্ঠ ইমাম আহা বাপরে কত বড় আলেম আপনি একটু কল্পনা করবেন দুই লক্ষ হাদিস মুখস্থ বলতে পারতো তার মেধাটা কি তাদের কাল কি ছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য আল্লাহ বলছেন اهدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ نِعْمَتْ প্রাপ্ত বান্দা নিয়ামত প্রাপ্ত বান্দা নিয়ামত প্রাপ্ত বান্দা চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকীন ওয়াশ-শুহাদা সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি অলিরা যেই পথে আমরাও চলব বাবা সেই পথে মানা না মানা আপনার হিসাব তবে মনে রাখবেন ওই সমস্ত বড় বড় বুজুর্গ যারা লক্ষ লক্ষ হাদিস যাদের মুখস্থ ছিল আমার মালিকের দয়া না থাকলে এত হাদিস মুখস্থ করতে পারে না বাপ সিনার ভিতরে আল্লাহ জমা করেছিলেন কল্পনা কি করবেন এই সিনাগুলি কতই না পাক ও সাফ ছিল এমন সিনা ইমাম সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি একবার না রে দুইবার না 75 বার আমার নবীর সঙ্গে স্বপ্নে দিদার হয়ে গেল শুধু স্বপ্নে না রে 33 বার জাগ্রত হালতে মুরাকাবা মহাসভায় আমার নবীর সঙ্গে তার দেখা হয়ে গেল ওনাদের মতো ইমামরা মিলাদুন্নবীর পক্ষে কিতাব লিখে এই উম্মতকে মিলাদ পড়তে বলে দিয়ে গেছেন প্রশ্ন রাখবেন হুজুর
মিলাদের প্রতি আপনি গুরুত্ব কেন দিলেন ইলাম জানেন নবীর মিলাদে আমার নবীর দুরুদ হয় আমার নবীর শান ইজ্জত আজমত আলোচনা হয় কিছুদিন আগে চলে গেল মুহররম এই বাংলাদেশের হাজার হাজার মসজিদে মুহররম মাসে আহলে বাইতের শান ইজ্জত আজমত নিয়ে কোনো আলোচনা হয় নাই কথা কন না কেন বহু মসজিদ আছে এই মসজিদে ইমাম হাসান হুসাইনের জীবনী নিয়ে আলোচনা হয় নাই হ্যাঁ কথা বলেন না কেন আছে না যদি বিশ্বাস না করেন উত্তরবঙ্গে বহু মসজিদ আছে বিশেষ করে বুকে হাত বেঁধে যারা নামাজ পড়ে ওরা বলে ইয়াজিদ নির্দোষ ইয়াজিদের কোনো দোষ নাই যারা ইয়াজিদকে নির্দোষ বলবে আমরা মনে করি ওরাই ইয়াজিদি মুসলমান সাচ্চে মুসলমান তারা নামেই মুসলমান ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা এরাই তো আসলে এজিদেরই চেলা দাড়ি টুপি পাগড়ি আছে দেখতে মাওলানা ভিতরে নেই নবী প্রেম ইয়াজিদে ভরা এ মুসলমান লম্বা করে কষ্ট বাড়িয়ে দিব না মিলাদের উপরে কেবল একখানা হাদিসের উসুল আমি সাবমিট করলাম আমার নিজের ভাষায় না আইম্মা ইকরামের ভাষায় দিলাম আমার নিজের বুঝে দেই নেই ইমাম আইম্মা ইকরামের বুঝে আমি দিয়েছি খুব মনোযোগ দিবেন প্রশ্ন রাখবেন মুফতি মিলাদের উপরে কেন গুরুত্ব আপনি দিলেন আমি বলবো কেন দিলাম প্রথমত মিলাদে আমার নবীজির শান ইজ্জত আজমত জড়ানো থাকে কথা বলেন ঠিক এই যে আমাদের দেশে কয়েকদিন আগে সৌদি আরব থেকে কেরাত প্রতিযোগিতায় বাংলাদেশের একটা ছেলে তৃতীয় স্থান পাইল পাওয়ার পরে তাদের মোনাজারা আছেন সবাই খুশিতে বাঘ বাঘ তারে সংবর্ধনা দিবে তারে এটা দিবে সেটা দিবে অনেক কিছু দিবে দেন আমাদের তাতে কোনো আফসোস নাই ফত আমরা দিব না বাংলাদেশে ওই যে খেলা হলো খেলার পরে দেখবেন জেতার পরে সারা দেশের মানুষ তাদেরকে সংবর্ধনা দিল বাজান এটা হলো আনন্দ এটা হলো খুশি একটা ছেলে ছোট্ট থাকে ছয় সাত বছর বয়স বাবা থাকে বিদেশ ছোট্টকালে বাবা তাকে কোলে রেখে বিদেশ চলে গেছে ছেলের বয়স ছয় থেকে সাত বছর এখন ছেলেটা কিছুটা হলে বুঝে বাবার সাথে ভিডিওতে কথা বলে বিদেশ থেকে যখন বাবা আসবে সবার চাইতে ওই ছোট্ট বাচ্চা খুশি হয়ে যায় বাবা আসতেছে আমার জন্য খেলনা আনবে পুতুল আনবে প্লেন আনবে গাড়ি আনবে পোশাক আনবে এটা আনবে সেটা আনবে বাবা আসবে কখন আসবে খালি দাদির কাছে কয় দাদি বাবা কখন আসবে দাদারা বলে বাবা কখন আসবে মারে কয় আব্বা কখন আসবে একটা সন্তান বাবাকে পাইতে যে যদি এইরকম আত্মহারা হয় উম্মতের দায়িত্ব নবী পাওয়ার পরে আত্মহারা হয়ে যাওয়া কথা বলেন ঠিক কিনা আমাদের তো আত্মহারা হয়ে যাওয়ার কথা ছিল হাইরে এ মাসে নবী আসছে এত বড় নিয়ামত আল্লাহ দিছে যে নিয়ামতের মানে শুকরিয়া কিয়ামত পর্যন্ত শেষ করার সুযোগ নাই আহা উম্মতের হলো কি মিলাদুন নবীর মাসেও মনে করছি একবারে শোক বুঝে থাকলে বেহেশত চলে যেতেছি এটা বেদাত মনে করে বেহেশত চলে যেতেছি ভাই একটা কথা মনে করবেন সারা জীবন আকাশের বৃষ্টি কার নিয়ামত আকাশের বৃষ্টি আল্লাহর নিয়ামত জমিনের ফসল আল্লাহর নিয়ামত গাছের ফল আল্লাহর নিয়ামত বিবি আল্লাহর নিয়ামত ছেলে সন্তান আল্লাহর নিয়ামত আপনার সৌন্দর্য আল্লাহর নিয়ামত আপনার স্বাস্থ্য আল্লাহর নিয়ামত আপনার সুস্থতা আল্লাহর নিয়ামত কথা ঠিক জমিনের বৃষ্টি নদীর পানি আল্লাহর নিয়ামত নদীর মাছ আল্লাহর নিয়ামত পশু পাখি আল্লাহর নিয়ামত গাভীর দুধ আল্লাহর নিয়ামত আচ্ছা আপনারা বলেন এই সবচাইতে বড় নিয়াম এতগুলি নিয়ামত আল্লাহ দিলেন এই সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামতের নাম আমার নবী নবীর চাইতে বড় নিয়ামত উম্মতের জন্য আর কিছুই না রাহমাতুল্লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাগারের অতি আপন জন আল্লাহর নবী আপনি আমার জীবনের জীবন
বাজান কষ্ট হয় বোঝা যায় মিলাদের সাথে আমার নবীর কি জড়ানো ইজ্জত জড়ানো মিলাদের সাথে আমার নবীর কি জড়ানো জোরে বলেন কি আর জোরে আর জোরে আজকের মাহফিল কার জোরে বলেন কার এখন যদি 10 জন লোক লাঠি নিয়ে এসে বলে একটাকেও মাহফিল করতে দেব না আপনারা পলাই যাবেন কে পলাবেন না হ্যাঁ এই মাহফিল কার আজকে জিকির হচ্ছে কার তো জিকির এটা কিসের বাগান বেহেশতের বাগান জান্নাতের বাগান 10 জন লোক যদি লাঠি নিয়ে এসে কয় তোমাদের মাহফিল করতে দেব না আজকে তোরা সব ছেড়ে দে আপনারা পলাই যাবেন কেন যাবেন না যে এটা বেহেশতের বাগান জীবন দিয়ে হলো আমরা রক্ষা করতে হবে কারণ এই বাগানের সাথে আল্লাহর আহা কি করে আপনাদেরকে বুঝাবো একটা ঘটনা থেকে বুঝাই ইমাম জাজরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন হুজরা শরীফে বসে রইছেন এমন সময় একটা যুবক আসছে চুলগুলি তার এলোমেলো দাড়িগুলি এলোমেলো চুলগুলি লাল হয়ে গেছে জুতা স্যান্ডেল নাই কাপড় চুপুর এলোমেলো তালিযুক্ত খুবই দরিদ্র ওনার এখানে এসে আসরের নামাজের সময় ঢুকলেন হুজরাতে ঢুকার পরে ওযু করে আসরের নামাজ পড়লেন তসবিহ হাতে নিলেন যুবক তসবিহ হাতে নিয়ে তসবিহ পড়তেছিলেন হযরতে জাজরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুনিয়ার মানুষে আমি ব্যতিব্যস্ত হয়ে গেলাম বাদশার দরবার থেকে খবর আসলো হুজুর আপনাকে বাদশা দাওয়াত করেছেন রাতের খাবার বাদশার সাথে খেতে হবে আমি যুবককে বললাম যুবক রে তুমি তো ইবাদতে মশগুল আছো আসো আমার সঙ্গে বাদশার দরবারে ভালো ভালো খাবার খেয়ে আবার আসবে তখন যুবক ডেকে বলল হুজুর বাদশার দরবারে আমার ভালো খেতে হবে না আমাকে আপনি বাদশার দরবার থেকে গরম গরম হালুয়া নিয়ে আসবেন আমি খাব হুজুর বললেন আরে বেটা আমি কি তোমার বাবার চাকর নাকি যে তোমার জন্য আমি খাবার নিয়ে আসব এই কথা বলে উনি চলে গেলেন বাদশার দরবারে রাত হয়ে গেল বাড়ি ফিরে আসলেন পরে দেখলেন ওই যুবক ওইখানে বসে বসে তসবিহ হাতে নিয়ে দুরূদ শরীফ পড়তেছে তখন উনি বললেন আমি জায়নামাজ বিছাই দিলাম নামাজ শেষ করে আমি তসবিহ হাতে নিয়ে দুরূদ পড়তে লাগলাম কিছু সময় পরে আমার ঘুম এসে গেল ঘুম আসার পরে আমি স্বপ্নের মধ্যে দেখি রাহমাতুল লিল আলামিন জান্নাতের উচ্চ মাকামে 1,24,000 নবী রসুলদেরকে নিয়ে আল্লাহর হাবিব বসে বসে মিটিং করতেছে নবী আছে আছে না থাকলে স্বপ্ন কেমনে দেখায় কথা বুঝেন নাই মনে হয় না থাকলে স্বপ্ন কেমনে দেখে আপনি আপনার ভাতিজারে একটু স্বপ্ন দেখান তো পারেন নাকি যে হুজুরে কয় নবী আমরার মতো হুজুরকে জিজ্ঞেস করেন হুজুর আমার নবী তো উম্মতকে এখনো স্বপ্ন দেখায় তা আপনি একটু দেখান তো প্রয়োজনে শয়তানদের সাথে করে নিয়ে আসেন একটু দেখান আল্লাহর হাবিব ডেকে বলে মান রানি ফিল মানামি ফাকাদ রাআহ রাওয়াহুল বুখারী স্বপ্ন যদি আমাকে দেখার উম্মত বাস্তবে আমি নবীকে দেখছো আমি নবী আসি রে ছবি আসি নাই নবী আসি ছবি আসি নাই মনোযোগ দেন আল্লাহর নবী স্বপ্ন দেখলেন হযরতে জাজরি নবীজিকে সালাম দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ যখন সালাম দিলেন নবীজি ডান দিকে মুখ ঘুরাইলেন আবার সালাম দিলেন বাম দিকে মুখ ঘুরাইলেন আবার সালাম দিলেন ডান দিকে মুখ ঘুরাই দিলেন হযরতে জাজরি বললেন ইয়া নবী আল্লাহ আমাকে মাফ করবেন ক্ষমা করে দিবেন এই নালায়েকের কি অপরাধ নবী গো আমি আপনাকে সালাম দিচ্ছি আপনি নবী আমার সালাম কবুল করতেছেন না আল্লাহর নবী ধমক দিয়ে বলেন আরে জাজরি আমার একজন আশেক তোমার হুজরায় বসে আছে গরম হালুয়া খাইতে চাইছিল তুমি হালুয়া না খাওয়াইয়া আমার সালাম দিতে আইছো আমি নবী তোমার সালামের জবাব নেব না আল্লাহু আকবার কি বুঝলেন আশেকের খবর নবীর দরবারে আসে না নাই তুমি মদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো বলেন তুমি মদের আশার আলো তাই তো তোমার
প্রেমেরও মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীর দরবারে খবর আছে না নাই হালুয়া দেয় নাই ইমাম জাজির ঘুম ভেঙে গেল আশ্চর্য ঘুম ভেঙে যাওয়ার পরে ডাকতেছে বন্ধু কোন জায়গা গেলেন আপনি খুঁজতেছি আপনাকে আমি হালুয়া খাওয়াবো কিছুক্ষণ পরে ওই আবেদ ওই আশিকের রাসূল যুবক আসছে যুবক এসে বললেন হুজুর 124000 পয়গম্বর আলাইহিম আসসালাম আমাকে হালুয়া খাওয়াইতে বলছে বিদায় আপনি আমাকে হালুয়া খাওয়াইতে চান আপনার হালুয়া আমি খাবো না জোরে বলেন না মারহাবা আশিক যুবক কি কয় 124000 পয়গম্বর আমার হালুয়া খাওয়াইতে কইছে এর লাগে খাওয়াবেন তার মানে কি ইমাম জাজরি যায় নামাজে শুয়ে শুয়ে হযরত জাজরি কি স্বপ্ন দেখে আমার নবীর দরবারে যেমন খবর আশিক আল্লাহর ওলির দরবারে তেমন খবর জোরে বলা যাবে কি মারহাবা আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই এই বরকতটা কেমন দুরুদ শরীফ পড়ার জন্য কি পড়ার জন্য দুরুদ শরীফ পড়বেন না ছাড়বেন ধরে বলেন পড়বেন আল্লাহুম্মা পড়েন আল্লাহুম্মা হে আল্লাহ সল্লে আলা দুরুদ পাঠাও তার উপরে সাইয়েদেনা যিনি আমাদের সাইয়েদ মাওলানা যিনি আমাদের অভিভাবক মুহাম্মদ ওয়ালা আলে আল্লাহ তুমি তার আহলের উপরে পাঠাও সাইয়েদেনা যিনি আমাদের সাইয়েদ মাওলানা যিনি আমাদের অভিভাবক মাওলানা মুহাম্মদ আল্লাহ তার উপরে দুরুদ শরীফ পাঠাও দুরুদের প্রথম অংশে আল্লাহুম্মা হে আল্লাহ প্রথম অংশে আল্লাহর জিকির এরপরে নবীর জিকির প্রথমে আল্লাহর জিকির এরপরে নবীর জিকির আল্লাহ বলেন ইদা যুকিরতু যুকিরতা মাই ও নবী আমি আল্লাহর জিকির যেইখানে হবে আপনি নবীর জিকির সেইখানে হবে সুবহানাল্লাহ বলা যাবে আমি আল্লাহর জিকির যেখানে আপনি নবীর জিকিরও সেইখানে তাহলে দুরূদ শরীফে দুইটা জিকির আছে একটা জিকির আল্লাহ আর একটা জিকির নবীর দুরূদ শরীফ চলবে না বন্ধ হবে ওরা কয় কি দলবদ্ধভাবে করা যায় না একা একা পড়েন অসুবিধা নেই দলবদ্ধভাবে পড়া বেদাত বেদাত এই সূরা বেদাতের সংজ্ঞা নিজেই বুঝেন কি কথা কন না কেন ও সূরা নিজেই বুঝেন বেদাতের সঙ্গে বেদাত মিলে দিছে আর আমার দেশের ফুল এখন এটি শিখে বলেছে বেদাত 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 জিকির চলতেছে বেদাত অ্যাটেনশন প্লিজ সারা জীবন মনে রাখবেন এই মাসালা সাহাবে কিরাম জিজ্ঞেস করল ইয়া রাসূলুল্লাহ ফাতাউ মারিয়াদুল জান্নাহ নবী গো বেহেশতের বাগান কি নবী বলেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিলাকুজ জিকির সাহাবীরা জিকিরের মজলিস হলো বেহেশতের বাগান সুবহানাল্লাহ জোরে কর কিসের বাগান কিসের জিকির মজলিস জিকিরের মজলিস কিসের মজলিস দেখুন কিসের মজলিস অ্যাটেনশন প্লিজ মনে রাখবেন জিকিরের মজলিস আল্লাহ আল্লাহ করলেও জিকির হয় দোয়া করলেও জিকির হয় দোয়া কার জিকির আল্লাহ জিকির মাহফিলে আই যে আলোচনা করতেছি এটাও জিকিরের মজলিস এটা কিসের বাগান দোয়া আমরা সম্মিলিতভাবে করি এটা কিসের বাগান দুরূদ শরীফ যে আমরা পড়ি এটা কার জিকির আল্লাহর জিকির সাথে নবীর জিকির আল্লাহর জিকির আছে প্রিয় নবীজির জিকির আছে ইদা যুকিরতু যুকিরতা মাই আমি আল্লাহর জিকির যেখানে আপনি নবীর জিকিরও সেইখানে একসাথে জোরে বলা যাবেন আল্লাহু আকবার এই জন্য মসজিদে লেখা থাকবে আল্লাহু মুহাম্মদ লেখা থাকে না ও জাত আমাদের কয় শিরিক ও বেদাতির ঘরের বেদাতি ও আমরারে কয় শিরিক বেদাতির ঘরের বেদাতি আমরারে কয় শিরিক আল্লাহু মুহাম্মদ পাশাপাশি হবে না এখানে শিরিক হয়ে গেছে ওকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম তাহলে আল্লাহ যে ফরমাইলেন ওয়ারাফা না
জিক্রকের তফসিরে আল্লাহ নিজে বলে নিদা জিকির তো জিকির তামাই হাবিব আমি আল্লাহর জিকির যেখানে হবে আপনি নবীর জিকিরও সেইখানে হবে আল্লাহর নাম যেখানে থাকবে প্রিয় নবীর নাম পাশেই থাকবে এটাকে যারা শিরিক মনে করে ওরাই হলো অরিজিনাল বেদাতী আমরা বেদাতী না ওরা বেদাতী ওরাই বেদাতী বেদাতী চিনে জান আজকে মিলাদ বললে বেদাতী হয় না মিলাদ বললে যদি বেদাতী হইতো তাহলে আইম্মা ইকরাম আগে বেদাতী হইতো 550 600 বছর আগে ইমামরা ফতোয়া দিয়েছে এটা মুস্তাহাব সওয়াবের কাজ নেকের কাজ 550 বছর পর্যন্ত পৃথিবীর কোন আলেমের কলিজায় সাহস হলো না ইমাম সুয়ুতির বিরুদ্ধে কিতাব লেখা ইমাম নাসিরউদ্দিন দামেস্কের বিরুদ্ধে কিতাব লেখা ইমাম শামসুদ্দিন জাজরির বিরুদ্ধে কিতাব লেখা ইমাম মোল্লা আলী কারির বিরুদ্ধে কিতাব লেখা ইমাম আবু শামার বিরুদ্ধে কিতাব লেখা ইমাম হাজার আসকালানির বিরুদ্ধে কিতাব লেখা আর 550 বছর ধরে করে ইমামের কোন আলেমের পক্ষে কলিজায় সাহস হলো না বর্তমান জামানার উদুল সুদুল ফুদুল এক একটা কুদার্তে জন্ম আগাছা ভাই দেশে আসে না জমিন খেতে আগাছা হয় না আগাছা হওয়ার লাগে কি আলাদা সার লাগে জমি চষা লাগে না আগাছা হওয়ার জন্য জমি চষা লাগে না সার দেওয়া লাগে না বীজ বোনা লাগে না ওষুধ দেওয়া লাগে না এমনি কি কথা কন না কেন কি হয় এমনি হয় এই জন্য সুন্নিয়তের বিরুদ্ধে যারা কথা বলবে মনে করবেন এটা আগাছা এটা সার ওষুধ কিছু দেওয়া লাগে না এমনি হয় কিন্তু সুন্নি বানাইতে গেলে কষ্ট আগাছা এমনি হয় তাহলে আগাছা উঠাই তুলে তো আমরা সুন্নি আরে কি করতে হবে মাঝে মধ্যে মাহফিল দিয়ে খালি নিরানি মারতে হবে নিরানি কথা কন না কি মারা লাগবো নিরানি আরে সুন্নি ইমামদেরকে ভালোবাসে উন্ডা হলো প্রত্যেক দিন প্রত্যেক জুমাই নিরানি মারবে এর জন্য সুন্নি ইমাম আইম ইমাম সাহেবরা যারা আছে ওনাদের ডানে বামে সামনে পিছনে থাকতে হবে কথা বলেন ঠিক কি না মিলাদুন নবী চলবে হাত উঁচা করে বলেন চলবে আল্লাহ কবুল করুন বলে না প্রিয় মুসলমানেরা এই সাবজেক্টের উপরে আলোচনা আমি অনেক তুলে ধরেছি আর করব না মূল আলোচনায় চলে যাব শেষ আমাদেরকে আল্লাহ সুন্দর অবয়ব দিয়ে বানাইলেন আমরা মানুষ আল্লাহ আমাদেরকে সুন্দর একটা বিবেক দান করেছেন বিবেক এই বিবেক গরু ছাগল পশু পাখিকে আল্লাহ দেন না আমাদেরকে দিয়েছেন এই বিবেক আমাদেরকে খাটাইতে হবে প্রশ্ন হবে এই বিবেক তুমি কি নবীর পক্ষে থাকবা বিবেক যদি বলে হা নবীর পক্ষে থাকতে হবে বিবেক তুমি কি নবীর বিরুদ্ধে যাবা বিবেক যদি বলে হা নবীর বিরুদ্ধে চলে যাব এই বিবেককে নবীর বিরুদ্ধে কাজে লাগানো যাবে না বিবেকের গায়ে কুঠার আঘাত করতে হবে যেই বিবেক আল্লাহ রাব্বুল আলামিন পশু পাখির দেন নাই সেটা মানুষকে আল্লাহ দিয়েছেন সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বানাইলেন বাজানো আমরা মানুষ আল্লাহর দরবারে একদিন ফিরে চলে যাওয়া লাগবে একদিন অবশ্যই কবর দেশে আমাদের জায়গা হয়ে যাবে পৃথিবীর কত রাজা মহারাজা ধনী দরিদ্র বাদশা ফকির একটা জায়গায় তাদের জায়গা হয়ে গেল বাদশা ক্যা ফকির হো সবক একই ঠিকানা ঢাকা শহরের সবচেয়ে যিনি ধনী বিভিন্ন গ্রুপ কোম্পানি বসুন্ধরা বলেন যমুনা বলেন স্কোয়ার বলেন বেক্সিমকো বলেন বড় বড় গ্রুপ কোম্পানি আছে অনেক বড় বড় কোম্পানি আছে এই কোম্পানির মালিক গ্রুপের মালিকরা কতজন কবরে চলে গেল বনানীর গোরস্থানে আজিমপুরের গোরস্থানে জায়গা হলো বাজান বনানীর গোরস্থানের মাটি আর চাঁদপুরের এই কচুয়ার মাটির মধ্যে কি তফাত আছে হাজীগঞ্জের মাটির মধ্যে কি কোনো তফাত আছে
হাজীগঞ্জের মাটি যেমন কুমিল্লার মাটি তেমন চট্টগ্রামের মাটিও বাবা তেমন সিলেটের মাটিও তেমন ওই দেশের কোটি কোটি টাকার মালিক কবরে চলে গেল এই হাজীগঞ্জের কোটি কোটি টাকার মালিক কবরে চলে গেল এই দেশের কোটি কোটি টাকার মালিক বাবা আছে কিন্তু মিলাদুন্নবী করার মতো তৌফিক নাই তার টাকায় তাকে নবীর মিলাদ পালন করতে দেয় নাই তার টাকায় তাকে বাবা দ্বীনের খেদমত করতে দেয় নাই তার টাকা দিয়ে গরিব মানুষের উপকার হয় নাই তার টাকা দিয়ে বাজার মসজিদ হয় নাই তার টাকা দিয়ে মাদ্রাসা হয় নাই বাজার আবার এইরকম গরিব মানুষ আছে যারা অল্প টাকায় আছে ওই টাকা দিয়ে নবীর মিলাদে টাকা খরচ হয়ে গেছে তার মানে বোঝা গেল ওই টাকা আর এই টাকার মধ্যে বিরাট বড় তফাত আল্লাহ যাকে মঞ্জুর করে তাকে দিয়ে নবীর মহব্বতের কাজ করায় ঠিক কিনা নসিব থাকা লাগবে নসিব নসিব আরে নবীর একজন আশিক যুবক যদি দুরূদ শরীফ পয়ড়া পয়ড়া নবীকে রাজি খুশি কইরা নবীর স্বপ্ন তার পক্ষে হযরত জাজজিকে বলে আমার বন্ধুরে তুমি সেই হালুয়া খাওয়াও আরে কত বড় আশিকের রসুল হইলে নবীজির স্বপ্ন দেখায় আর কত বড় আশিকের রসুল হইলে ওই যে নবীজি অন্যজন নবীকে স্বপ্ন দেখে সেটাও সে দেখে এটা হলো আধ্যাত্মিক বিদ্যা বাপ আল্লাহর অলিদের পক্ষে আমাদের থাকা লাগবে অলি আল্লাহদের পক্ষে কেউ না থাকলেও তার আল্লাহর অলি থাকলেও তার আল্লাহর অলি শাহজালালের জিয়ারতে কেউ যদি না যায় তারপরও তিনি সুলতানুল আউলিয়া কথা বলেন ঠিক কিনা শাহজালালের জিয়ারতে কেউ যদি না যায় সুলতানে বাংলাদেশে শাহবরানের জিয়ারতে কেউ যদি নাও যায় তাহলেও সে জান্নাতি হযরত সিফা সালারের জিয়ারতে কেউ যদি নাও যায় তারপরও তার আল্লাহর অলি আল্লাহর অলিরা অলির জায়গায় থাকবে মর্যাদা তাদের কমবে না কিন্তু আমরা আল্লাহর অলিদের সরবতে মহব্বতে যদি বসি আমাদের ইজ্জত আমার আল্লাহ দুনিয়া আখেরাতে বাড়ায় দিবে আল্লাহ কবুল করুন সবাই জোরে বলেন আমিন বাবা মুসলমান লম্বা কথা বাড়াবো না খুব সংক্ষিপ্ত দুটি কথা বলে দিয়ে যাই তাহলে আমি বলছিলাম পৃথিবীতে আমরা মানুষ হিসেবে আসছি আবার মানুষ হিসেবে আমরা পৃথিবী থেকে চলে যাব কিন্তু মানুষের মতো মানুষ হওয়া লাগবে আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন বান্দারে মুসলমান না হয়ে মইর না আমি আল্লাহর দরবারে আসো মুসলমান হয়ে আসো কবর বলে মুসলমান হয়ে আসো মুসলমান হয়ে আসো মুসলমান হয়ে আসো মুসলমান হয়ে আসালো আসো আমরা মানুষের মতো মানুষ হতে হবে মুসলমানের মতো মুসলমান আমাদের হওয়া লাগবে নাম কাওয়াস্তে মুসলমান হলে হবে না বাপ মুসলমান মুসলমানের মতো হওয়া লাগবে মুসলমান নামাজে দাঁড়াবে মুসলমান জিকিরে বসবে মুসলমান মাহফিলে আসবে মুসলমান মিলাদে বসবে মুসলমান হালালে চলে যাবে মুসলমান হারাম ছেড়ে দিবে খুব মনোযোগ দেন হযরত মুবারক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বিরাট বড় ওলি ছিলেন তার ছেলের নাম আব্দুল্লাহ ইবনে মুবারক আব্দুল্লাহ ইবনে মুবারক হলো ইমামুল আজমের ছাত্র ইমাম সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিল তার বাবার নাম মুবারক রহমাতুল্লাহ আলাইহি তুরস্কের তুর্কির একজন ধনী ব্যক্তির গোলাম ছিলেন তিনি এই তুরস্কান ধনী ব্যক্তি তাকে তুর্কি নিয়ে চলে গেল বিরাট বড় বড় বাগান তার ছিল ফলের বাগান আনারের বাগান আঙ্গুরের বাগান আপেলের বাগান খেজুরের বাগান ফলের বাগান একদিন মনিব তাকে ডাক দিয়ে বললেন মুবারক বহুদিন হলো আমি আনার খাই না বাগান থেকে একটু টক আনার এনে দাও হযরত মুবারক রহমাতুল্লাহ আলাই বাগানে চলে গেলেন বাগানে যাওয়ার পরে তিনি আনার নিয়ে আসলেন আনার নিয়ে আসার পরে হযরত মুবারক রহমাতুল্লাহ আলাইহি আনারের মালিককে দিলেন মালিক আনার খাচ্ছিলেন আর ডেকে বলেন মুবারক রে তুই আনার আনলি কিন্তু আনার টক না মিষ্টি আনার আনলি আমি তো মিষ্টি আনার চাইনি আমি টক আনার চাইছিলাম হযরত মুবারক যুবক হে বন্ধু শুনিয়া যান তিনি ওই সময় যুবক ছিলেন বিয়ে শাদী করেন নাই মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলেন মালিক আমি কি করে বুঝব এই আনার টক আর আনার মিষ্টি মালিক ডাক দে বলেন মুবারক এত বছর ধরে তুই আনারের চাষ করিস আনারের বাগান দেখাশোনা করিস কোন আনার মিষ্টি হয় কোন আনার টক হয় তুই কি কোনোদিন খেয়ে দেখিস নাই হযরত মুবারক দেখে বলে মালিক আপনি আমাকে আনারের বাগান পাহারা দিতে বলেছেন আমাকে তো আপনি খাইতে বলেন নাই জোরে বলা যাবে কি মারহাবা
মুসলমান মুসলমান কেমন মুসলমান আমরা দেশের মসজিদের জুতা চুরি হয়ে যায় আমরা হলাম সেই মুসলমান নতুন জুতা জুতা পাইলে চুরি হয়ে যায় আমরা হলো সেই মুসলমান অন্যের একজন সুন্দরী বউ রাস্তা দিয়ে গেলে টেরে টেরে চাই আমরা হলাম সেই মুসলমান অন্যের টাকা পড়ে গেলে আমরা পকেটের মধ্যে ঢুকাই দিই আমরা হলাম সেই মুসলমান অন্যের হক মাইরে খাইতে বললে আমরা মনে করি বিরাট বড় সালাক আমি আমরা সেই মুসলমান অন্যের দোকানের মাল চুরি করে নিতে বললে আমি মনে করি আমি বিরাট বড় সালাক আমি মনে করি আমি বিরাট বড় সালাক আমি অন্যের হক মেরে খাইতে বললে আমি মনে করি বিরাট বড় সালাক আর যে বেটা অন্যের হক মেরে খায় না চুরি টুরি করে খায় না ঘুষ টুস খায় না ওই বেটা হইছে বলদ কথা কন না কে পুলিশের চাকরি যারা করে ঘুষ টুস যারা খায় না বাড়ি থেকে তুমি আসলেই বলদ পাশের বাড়ি বেটা চাকরি করে কত বড় বাড়ির মালিক হয়ে গেল আর তুমি চাকরি করে এখনো আমরার বাজারি করতে পারো না তুমি তো আসলে বলো হালালের পথে থাকলে হয় বলো বন্ধুরে হযরত মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলেন মালিক আমি এত বছর চাকরি করেছি আপনার বাগানে মালিক আপনি আমাকে পাহারা দিতে বলেছেন কিন্তু খেতে বলেন নাই আমি একদিনের জন্য একটা আনারও খেয়ে দেখি নাই কোন আনার কেমন মালিক ডাক দেখে মোবারক তোমার মতো গোলাম কোথাও আর হয় না রে মোবারক এই বাগানে তোর আর দায়িত্ব নাই তোমার দায়িত্ব এখন আমার ঘরে চলে গেল আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তুমি তুমি আমার সমস্ত ব্যবসা বাণিজ্য দেখাশোনা করবা কারণ তোমার মতো আমানতদার আমি আর পাবো না শেষ পর্যন্ত ওই মালিকের সাথে ওই মালিকের মেয়েটা হযরত মোবারকের সাথে বিয়ে দিয়েছিলেন মালিক সেই মেয়ের গর্ভে একটা সন্তান জন্ম হয়েছিল তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক পৃথিবীর হাদিসের কিতাব তাফসীরের কিতাব আর ফিকহের কিতাবের এমন কোন কিতাব নাই যেই কিতাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম না আছে যেমন বাবা তেমন ছেলে যেমন বাবা তেমন ছেলে যেমন বাবা তেমন ছেলে আমাদেরকে এই রকম মুসলমান হওয়া লাগবে নাম কাওয়াস্তে মুসলমান হয়ে লাভ নাই মুসলমান মুসলমানের মতোই হওয়া লাগবে কথা বলেন ঠিক কি না তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান এসেছেন যত নবী সকলের ইমাম সালাম নবী তোমায় হাজার সালাম